আসসালামু আলাইকুম। কবিরটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? তোমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছো, ভর্তি প্রক্রিয়া তে রানিং আছো এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের জন্য ওয়েট করতেছো, অনেকের কাছে মেসেজ গেছে। হ্যাঁ, তো আবেদন করতে হবে কি, কারিগরি ত্রুটির কারণে আবেদনের টাইমটা একটু পেছানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস চয়েস সিলেকশন এর সময় তারিখ প্রথম পর্যায়ের জন্য দেওয়া হয়েছে 18 ফেব্রুয়ারি 2023 10টা থেকে 19 ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা এই নোটিশটা দেখবা সম্পূর্ণই, পড়ে A to Z 18 তারিখ 10টা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবা ফার্স্ট যেই আছে প্রথম পর্বের জন্য, এবং দ্বিতীয় পর্বের জন্য 20 থেকে 10 ঘটিকা থেকে শুরু করে 21 তারিখে 5টা পর্যন্ত, এবং তৃতীয় পর্যায়ে আমরা দেখছি 1 মার্চ থেকে শুরু হবে 10টা থেকে 2 মার্চ 2রা মার্চের 5টা পর্যন্ত চলবে। ওকে, এরপর যে প্রয়োজনীয় কাগজপত্র আছে তোমরা নিয়ে সশরীরে যে ভর্তি হয়ে যাবে। ওকে, ভর্তি প্রক্রিয়াটা একেবারে সহজ শিক্ষার্থীবৃন্দ। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যখন এই ওয়েবসাইটে আসবে এখানেই লেখা আছে প্রথম পর্যায়ে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের আবেদন সেটা শুরু হবে 10টা থেকে। তো এখনও 10টা বাজে নাই আমি যে ভিডিও বানাচ্ছি, যার কারণে এটা শো করতেছে না। যদি 10টা পরে তোমরা যখন ক্লিক করবে তখন দেখবে এই এখানে একটি অপশন দিবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের যেই কলেজ লিস্ট বা চয়েসের জন্য তোমরা কীভাবে সিলেকশন করবে সেটা আসবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অথবা ডিপ্লোমা ইন বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছ, তোমাদের জন্য কবিটেক বাংলা যে বেসিক ক্লাসগুলো আছে, বেসিক সাবজেক্টগুলো আছে, বেসিক সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কী কী সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমি একটু তোমাদের একটু পরে তোমাদের বই থেকে দেখাবো, কোন কোন সাবজেক্ট কীভাবে কোন ডিপার্টমেন্টের জন্য থাকবে আলোচনা করব। তো কথা হচ্ছে, তোমরা 22 সালে আমার সাথে যারা ছিলে অথবা ছিলে না, তোমরা সবাই জানো যে কবিটেক বাংলা তোমাদের কীভাবে হেল্প করে আসছে SSC তে। ঠিক ডিপ্লোমা পর্যায়েও একই রকম ভাবে তোমাদের জন্য হেল্প করার চেষ্টা করব, পুরোটা সময় সাথে থাকবে, প্রত্যেকটা পর্বের সাথে থাকবে, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট করতে পারবে বলে আমি আশা করি, সাপোর্ট দিয়ে যাব। সেই জন্য কয়েকদিনের ভিতরে 2-3 দিনের ভিতরে তোমাদের বেসিক ক্লাস শুরু করবো, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু সময় অনেক কম পাবে, ভর্তি টর্তি এই নিয়ে টাইম চলে যাচ্ছে, এখন কিন্তু তোমাদের সেশনের ভিতরে টাইম চলতেছে, সেই ক্ষেত্রে তোমরা 4 মাস বা 4.5 মাস সময় পাবে, যেখানে 6 মাস পাওয়ার কথা। সেই 6 মাসে কীভাবে কোর্সগুলো শেষ করবে সেটা নিয়েও আলোচনা করব, এবং সাজেশন তো থাকবেই, বেসিক সাজেশনও থাকবে শিক্ষার্থীবৃন্দ। সেই জন্যই কবিটেক বাংলার সাথে থেকে পথ চলো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে, সাপোর্ট দিয়ে যাব এক কথায়। ওকে, তো সেই কোন কোন ক্লাসগুলো আমি করাবো এবং বেসিক কোন সাবজেক্টগুলো কোন পর্বেজগুলো আছে পর্বের জন্য আছে সেটা নিয়ে আলোচনা করবো, এবং বইয়ের দাম কত হতে পারে সেটাও নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু স্ক্রিনে যাই। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বলেছিলাম আপনারা যারা প্রথম পর্বে আছেন পলিটেকনিক ইনস্টিটিউটে, এক কথায় আপনারা ইঞ্জিনিয়ার, আপনাদেরকে আজকে থেকে আমি ইঞ্জিনিয়ার বলেই ডাকবো, যেহেতু আপনারা ভর্তি হয়েছেন, ভর্তি প্রক্রিয়া চলতেছে। ওকে, তো ইঞ্জিনিয়ার ভাই, আপনারা কবিটেক বাংলার সাথে থাকুন, আপনাদের বেসিক ক্লাস সহ সাজেশন সহ সব কিছুই পাবেন কবিটেক বাংলা। এই প্রথম আজকে আপনাদের পলিটেকনিক ইনস্টিটিউট অথবা ডিপ্লোমা প্রথম পর্যায়ের পর্বের ক্লাস সম্পর্কে প্রথম আসছি আজকে। তো আশা করি পুরোটা সময় সাথে থাকবো আপনাদের ডিপ্লোমা শেষ হওয়া পর্যন্ত, বেসিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো ইতিমধ্যেই আপনাদের অনেক কথা বলেছি, এখন দেখেন বেসিক হচ্ছে আপনাদের এই কেমিস্ট্রি, বেসিক কেমিস্ট্রি, কেমিস্ট্রি নিয়েও আলোচনা করব। তো কেমিস্ট্রি একটা বিষয় এখানে আপনাদের জানা জরুরি, সেটি হচ্ছে কোন কোন পর্বের জন্য আপনাদের কেমিস্ট্রিটা আছে। হ্যাঁ, কোন কোন পর্বের জন্য আপনাদের কেমিস্ট্রিটা কাজে লাগবে সেটা যদি আপনি দেখতে চান একটু খেয়াল করবেন, আমি দেখাচ্ছি। কেমিস্ট্রির জন্য আপনারা সিভিল প্রথম পর্ব পাবেন হচ্ছে সিভিল, সিভিল উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, ফুড, আর্কিটেকচার, কেমিক্যাল, গ্লাস, সিরামিক। প্রথম পর্বের জন্য আপনারা আপনাদের জন্য এই ইয়েটা আছে, কেমিস্ট্রি সাবজেক্টটা আছে প্রথম পর্বের জন্য। কী কী? সিভিল উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, ফুড, আর্কিটেকচার, কেমিক্যাল, গ্লাস, সিরামিক। ওকে, তো আবার যখন দ্বিতীয় পর্ব আসবে তখন বাকি যে যাদের আছে সেটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আপনাদের কেমিস্ট্রি, একটু মনে রাখবেন। তারপর যদি আমি যাই ফিজিক্স, ফিজিক্স প্রথম পর্বে কাদের কাদের আছে একটু খেয়াল করে শুনুন, তাহলে আপনাদের ভালো হবে। ফিজিক্স আছে হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স,
পাওয়ার, রেফ্রিজারেশন, অটোমোবাইল, সার্ভিং, তারপর হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল, তারপর আছে আপনার টেলিকমিউনিকেশন, তারপর আছে ম্যাকট্রনিক্স, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন, অ্যারো স্পেস, এভিওনিক্স, টেক্সটাইল, সকল, তার মানে টেক্সটাইলে যত আছে সবগুলো। এটা হচ্ছে আপনাদের প্রথম পর্বে লাগবে ফিজিক্স। এরপর আপনারা যদি দেখেন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের আপনাদের যাদের লাগতেছে যেই যেই গ্রুপে আছে, তার মানে আমরা বুঝতে পারছি ম্যাথমেটিক্স শুধু প্রথম পর্বেই পাচ্ছি নাকি, সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা একটু দেখি, ম্যাথমেটিক্স তার মানে শুধু প্রথম পর্বে আছে, ম্যাথমেটিক্স ওয়ান, তার মানে হয়তো বা আপনাদের ফার্স্ট সেমিস্টারও ম্যাথমেটিক্স ওয়ান আছে, সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স টু, এভাবে আছে। হ্যাঁ ওকে, আচ্ছা তো এটা ম্যাথমেটিক্স, যদি আমরা একটু দেখি, আচ্ছা এটা সিলেবাস, আচ্ছা ওকে। এরপর যদি আমরা দেখি পরের সাবজেক্টে চলে যাই, পরের সাবজেক্টে আমাদের আছে হচ্ছে বাংলা। বাংলা কি সব বিষয়ের আছে? হ্যাঁ, বাংলা হচ্ছে, এটা বাংলা প্রথম, এটা হচ্ছে আপনার বাংলা প্রথমটা পড়তে হবে, প্রথম পর্ব। তারপর আপনাদের ইংলিশ, এটাও কিন্তু সবারই আছে, ইংলিশ, বাংলা ইংলিশ পর্ব ওয়ান প্রত্যেকেরই থাকবে। ওকে, তো ম্যাথমেটিক্স ওয়ান, তারপর হচ্ছে আপনার ইংলিশ ওয়ান, বাংলা ওয়ান, এই তিনটা সাবজেক্ট সবারই থাকতেছে। আর ফিজিক্স কেমিস্ট্রি যেটা আছে, এটা বিভিন্ন পর্বে, বিভিন্ন পর্বের আপনাদের বিভিন্ন ট্রেডের থাকবে, ডিপার্টমেন্টের থাকবে, সব ডিপার্টমেন্টের কিন্তু প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে না এভাবে। সেক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন, যারা প্রথম পর্বের এই বইগুলো যারা কিনেছেন, এই প্রথম পর্বে আপনাদের কেমিস্ট্রি নাই, তাহলে দ্বিতীয় পর্বের ওদের সাথে একটু যোগাযোগ করবেন, প্রথম পর্বের সাথে, পর্ব সেমিস্টার শেষ হওয়ার পরে ওই বইটা আপনি নিয়ে নেবেন। ওকে, নিয়ে পড়বেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিছু টাকা দিয়ে পুরাতন বই যেভাবে বিক্রি করে তাহলে আপনার কম খরচ হয়ে গেল, আর যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তো অবশ্যই হেল্প করবে আপনাকে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এই প্রত্যেকটা ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, এরপর হচ্ছে বাংলা ওয়ান, ইংলিশ ওয়ান, এই 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 সব ক্লাসগুলো পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বইয়ের দাম কত পড়তেছে। হ্যাঁ, তো আপনি যে কোনো ডিপার্টমেন্টেই হন না কেন, 1400 থেকে 1600 এর ভিতরে আপনি কিনতে পারবেন। এক এক ডিপার্টমেন্টে একটু বেশি, কোনোটা 1400, 1450, 1500 এরকম লাগতেছে। তো আপনি আপনার আশেপাশে বইয়ের যে দোকানগুলো আছে সেখান থেকে দেখবেন, একটু যাচাই করে কিনবেন, এবং হচ্ছে বই সব ঠিক আছে কিনা, ছেঁড়া ফাটা আছে কিনা, কাটা ছেঁড়া আছে কিনা দেখে কিনবেন। আর আপনাদের আগামী দু একদিন পর থেকে বেসিক ক্লাস শুরু করে দিব, আপনারা যারা এখনও পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছেন বা নেবেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ আপনাদের বেসিক, যেমন 22 সালের আপনারা আমার সাথে ছিলেন এসএসসিতে, বেসিক যেভাবে শিখিয়েছিলাম আপনাদের, ইনশাল্লাহ তার থেকে আরও ভালো করে শেখানোর চেষ্টা করব, যেন আপনাদের উপকার হয়। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আর যারা এখনও ভর্তি হন নাই বা ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে আছেন, খুব দ্রুত কলেজের সাথে যোগাযোগ করে যাদের অ্যাপ্লাই ডেট আসছে বা অ্যাপ্লাই করার এসএমএস আসছে, ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে বই কিনে শুরু করে দিন, যেহেতু ফার্স্ট সেমিস্টারে কিন্তু আপনি সময় খুবই কম পাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার পড়াশোনা শুরু করা উচিত, এই জন্যই আগের থেকে ক্লাস দেওয়া শুরু করছি, আপনারা এগুলো পড়তে থাকুন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।